চরণদাস মজুমদার পোস্ট অফিসে সদ্য নতুন চাকরি পেয়েছে। বাড়ি মেদিনীপুর হলেও এখন পুরুলিয়া জেলার আদি গ্রামের গ্রামীণ পোস্ট অফিসে পোস্টিং। আদি গ্রামের সাথে এই আদি নামটি একেবারে কিন্তু মিলে গেছে। দুটো মুদি দোকান ছাড়া আর তেমন কোনো দোকানপাট নেই, বাজারও নেই কাছাকাছি, এমনকি গ্রামে বিদ্যুতের সংযোগ পর্যন্ত আসেনি এখনও। তাই চরণদাস পোস্ট অফিস তথা আদি গ্রাম থেকে 10-12 কিমি দূরে একটা আলাদা গ্রামে ভাড়া বাড়িতে থাকে। সকালে পোস্ট অফিস যায় আর বিকেলে ফিরে আসে ভাড়া বাড়িতে। আচ্ছা বেশ শুনুন,
যদি ওই জঙ্গলটা দিয়ে আপনি যাওয়া আসা করেন তাহলে কিন্তু বেশি চাপ করে ফেলবেন না। আচ্ছা ঠিক আছে। এই যে দাদা, নতুন বাজার যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে? আছে, কিন্তু রাস্তাটা তো ভালো নয়। ও আচ্ছা ঠিক আছে। কে তুমি? আমি চরণ, আদিগ্রামের পোস্টমাস্টার। এত রাত করে ফিরছো, ভয় করে না? রাত হয় না, আজ বৃষ্টির জন্য আজ রাত হয়ে গেছে। তো আপনাকে এই রাস্তায় প্রথম দেখছি। আমি এখানেই থাকি, ওই শেওড়া গাছের নিচে আমার বাড়ি। তা আপনার নাম? পরে ঠিক জানতে পেরে যাবে কে আমি। যাবে আমার বাড়ি? না না থাক, আজ এমনিতে রাত হয়ে গেল। রাত হয়ে গেল তাই তো বলছি, দিন হলে কি বলতাম? মানে? মানে একটু বিশ্রাম নিয়ে নিতে পারো। না না থাক, ধন্যবাদ। বড়দের কথায় না বলতে নেই, কাছেই আমার বাড়ি, আসতে পারো। চলুন তবে। ঠিক আছে, আমার সাথেই এসো। সাইকেলটা বাইরেই থাক। এখানে বসো, আমি চা করে নিয়ে আসছি। না না ঠিক আছে। আরে বসো না বাবা।
কি রক্ত? হ্যাঁ না, তাহলে তাহলে আমি যাকে স্বপ্ন দেখছিলাম সে কি রতন? না, পালাচ্ছ কোথায় চরণ? না না, আর বাড়ি যাব। সে কি চা খাবে না? চা না, সে রাতের কথা আর ভুলবো না রে।